না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত দুইটা কেন, গত দুই বছরের পারফরমেন্স তো যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই, ও মুশফিক অনেকে আছে। সাকিবের পারফরমেন্স নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু তার যে পারিপার্শ্বিক বিষয় নিয়ে অনেক কথা উঠেছে, এবং এই টেস্টের আগে তার ক্যারিয়ার নিয়েও একটা ইয়ে করা হয়েছিল যে একটা টেস্ট হয়েছে তার নামে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, এই ধরনের কিছু প্রশ্ন ছিল। সেকেন্ড টেস্টের আগে যেটা একটা ইয়ে হল, এই ব্যাপারে কিন্তু বেসিক্যালি কোনো কিছু ইয়ে করেছে কি না সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। আগের বোর্ডে অনেক সমালোচনা আছে, আপনি সি কমিটি ফ্যাসিলিটেটর চেয়ারম্যান ছিলেন, আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন, যেহেতু ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য, আপনার দৃষ্টিতে একমত, মানে এমন কিছু কি ঘটেছিল গতবার ফ্যাসিলিটেটর আপনি করতে চেয়েছিলেন করতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয় না, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো, বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি, আমি আমার কিছুদিন সময় দেন, আমরা দুই একটা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না, এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে, সেটা আমি পরে আপনাদেরকে বলেছি। আমার কি সময় দিন না, প্রথমত এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনারা জানেন তিনটা ফর্মুলাটার মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা টি-20 ইভেন টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও আর পাকিস্তানের মধ্যে, কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে, আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর রহমতে ভালো করি তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে, আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি, প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো, সো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জেতার আশা করছি আল্লাহ।